তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, সাজন সাজন তেরি দুলহান। তো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। তো আপনারা এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন, তারপর আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। সেই মেয়ের ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তারপর আপনাদেরকে আসতে হবে কাইন মাস্টার অ্যাপে। কাইন মাস্টার অ্যাপটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে কাইন মাস্টার অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আমার লিঙ্ক থেকে যদি আপনারা কাইন মাস্টার অ্যাপটা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা কোনো ওয়াটারমার্ক দেখতে পাবেন না কাইন মাস্টার অ্যাপে। তো আপনারা সিম্পলভাবে কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করবেন। কাইন মাস্টার অ্যাপটা ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে। তো ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা মাঝখানে রেসিউটা নিয়ে নেবেন। মাঝখানে রেসিউটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন সেই ভিডিওটা আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য এখানে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। প্রথমে মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন সেই ভিডিওটা আপনারা এখানে একটু খুঁজে নেবেন। তো আমি যে ভিডিওটা শ্যুট করে নিয়েছি সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা প্রথমে ভিডিও যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা আপনারা প্রথমে এখানে বন্ধ করে দেবেন। তো ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন সাউন্ডের অপশন। তো আপনারা এই সাউন্ডের অপশনে একবার ক্লিক করবেন। সাউন্ডের অপশনে ক্লিক করার পর এখানে আপনারা সাউন্ডটাকে এখানে ক্লিক করে সাউন্ডটাকে বন্ধ করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে আবার ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখা যায় কালার ফিল্টার বলে। তো আপনারা এই কালার ফিল্টারে একবার ক্লিক করবেন। কালার ফিল্টারে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে একটা কালার সিলেক্ট করতে বলবো, আপনারা এই কালারটা এখানে সিলেক্ট করে নেবেন। এই কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন একটা কালার। তো আপনারা তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা আবার ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা আরও এই অপশনে চলে যাবেন, নিচে যে অপশনগুলো রয়েছে। তারপর এখানে আর একটা অপশন আপনারা দেখতে পাবেন কালার অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা এই কালার অ্যাডজাস্টমেন্টে একবার ক্লিক করবেন। তো শেষে যে অপশনটা রয়েছে আপনারা এটাকে একটু ফুল করে দেবেন, আপনারা এটাকে একটু ডাউন করে দেবেন। সরি, ডাউন করে দেওয়ার পর এখানে আপনারা একটু এটাকে একটু ফুল করে দেবেন। তো আমি এখানে একটু ফুল করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটাকে একটু নিচে নামিয়ে দেবেন, যেন আপনাদের যে ছবিটা রয়েছে ভিডিওর মধ্যে সেই ছবিটা যেন এখানে ব্ল্যাক হয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা যেখানে এখানে যেন গ্রিন হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে গ্রিন হয়ে গেল। তো আপনারা এখানে একটু ভেবে চিনতে আপনারা একটু এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা শেয়ার আইকনে একবার ক্লিক করবেন। করার পর আপনারা এই ভিডিওটাকে প্রথমে সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ভিডিওটা সেভ হয়ে গেল। তারপর এখানে আপনারা ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা কাইন মাস্টারের প্রথম দিকে চলে আসবেন। আসার পর আবার এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা মাঝখানের রেসিউটা আপনারা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা আবার মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি সেই ভিডিওটা এখানে নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন।
টিক চিহ্নে ক্লিক করার পর এখানে কিন্তু ভিডিওর কিন্তু প্রথম থেকেই সাউন্ড থাকবে, তো আপনারা কোনো সাউন্ড লাগাবেন না এক্সট্রা করে। তারপর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর আপনারা যে ভিডিওটা সেভ করে নিয়েছেন সেই ভিডিওটা আপনারা এখানে নিয়ে আসবেন। তো আমি সেই ভিডিওটা এখানে নিয়ে আসছি, তো আমার যে ফোল্ডারে ভিডিওটা রয়েছে আমি সেই ফোল্ডারে গিয়ে ভিডিওটাকে নিয়ে আসছি। তো আমার সেই ভিডিওটা হলো এইটা, তো আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা এটাকে ফুল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন ক্রোমা কি বলে, তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ক্রোমা কি নামে, তো আপনারা এই ক্রোমা কিতে একবার ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এখান থেকে অ্যানাবেল করে দেবেন। অ্যানাবেল করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে মুছে গেছে। তারপর কিন্তু আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে একটু ফিট করে নিতে পারবেন। নেওয়ার পর এখন যদি আপনারা ভিডিওটাকে প্লে করেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ইফেক্ট দেখতে পাবেন, ভিএফএক্স। তো আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আমার প্লে হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিএফএক্স চলে আসছে। তো আপনাদের যদি ভিডিও আর ব্যাকগ্রাউন্ড যদি বরাবর না হয়, আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন সেই ভিডিওটা আর আমি যে ভিডিওটার লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশন বক্সে মেটার, সেই ভিডিও যদি ব্যাকগ্রাউন্ডটা বরাবর না হয় তাহলে কিন্তু আপনারা কেটে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ভিডিও কাটার জন্য আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন যে ভিডিওটা আপনারা কাটতে চান। তারপর এখানে আপনারা কেচির আইকনে ক্লিক করবেন, কেচির আইকনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটাকে কাটতে পারবেন। যদি আপনারা প্রথমের পার্ট কাটতে চান তাহলে আপনারা প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে ক্লিক করবেন, আর আপনারা যদি শেষের পার্টটা কাটতে চান তাহলে কিন্তু আপনারা নিচের অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনাদের এডিটিং কমপ্লিট হয় তারপর এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনারা সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।